হে আমার রব, একমাত্র আপনার কাছে আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছে আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনার কাছে বলছি। হে রহমানুর রহিম, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, তা কি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আমার রব, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আর একটু সহনীয় হবে। আল্লাহ, আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে, যা দুনিয়া এবং আখিরাতের সকল বিষয়ের সংশোধক। আল্লাহ, আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই। আমিন।